ওর খোঁজ খবর নিয়ে ওকে পেয়েছি, ওকে বলেছি তুমি দেখা করো আজকে নিয়ে। সেই জন্য তো আসলাম আমি। আপনি টাকা নিয়ে কোথায় কোথায় পৌঁছান? ভুল ভুল মিথ্যে কথা। কিভাবে চিনলেন কুন্তলকে? এটাই তো প্রথম থেকে বলে এসছি, এখনো বলছি, আর নতুন করে কিছু। এবার তদন্তকারী সংস্থা আমাকে বলেছে যেহেতু আপনার জেলার লোক, আপনি একটু দেখুন। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম মেদিনীপুরে 28 তারিখে, ওর খোঁজ খবর নিয়ে ওকে পেয়েছি, ওকে বলেছি তুমি দেখা করো আজকে নিয়ে। দেখুন এই ব্যাপারটা ও প্রমাণ করবে কাকে দিয়েছে কি করেছে। আমার ছাত্রছাত্রীদের কিছু টাকা পয়সা তো ওই কালেকশন করে দিয়েছে, এবার সেটা তো আমি আগেই জানিয়েছি, তো সেটা ও জিজ্ঞাসাবাদে ও কি বলবে। ওর ক্যান্ডিডেট দু একটা ছিল, সেই জন্যই পরিচয় করিয়েছিলাম, এটা বহুবার বলেছি। ওর ক্যান্ডিডেট, আরে ও ক্যান্ডিডেট নেই, কেন পুরানো কথাকে বারবার টেনে আনছেন? অদ্ভুত ব্যাপার। যাক, গোপালকে হাজির করিয়ে দিয়েছি, গোপাল কি বলবে সেটা তদন্তকারী সংস্থা।